নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা ভোটের আগে হোক বা ভোটের পরে লক্ষ্মীর ভাণ্ডার সবসময় একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কি অনেকাংশ মনে করেছিলেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে তৃণমূলের খাতায় যে সমস্ত ভোট এসেছে তার অধিকাংশই এসেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাত ধরে তবে এবার চিত্রটা যেন অন্য এবার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া লক্ষ্মীরাই গর্জে উঠেছে এই প্রকল্পের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের পরেই রাজ্য প্রশাসন এবং পুলিশ নড়েচড়ে বসেছে হকার উচ্ছেদে হকার উচ্ছেদ করতে তারা উদ্যোগী হয়ে উঠেছে এই কার্য সম্পন্ন করার জন্য যদুবাবুর বাজার গড়িয়াহাট বেহালা নিউ টাউন সল্টলেক সেক্টর থ্রি বহু জায়গায় তারা অভিযান চালিয়েছিল শুধু তারা সেখানেই থেমে থাকেনি তারা যায় সোনারপুর সংলগ্ন এলাকায় সেই বাজার সংলগ্ন এলাকায় গিয়ে তারা মুখোমুখি হয় সে দিন আনা দিন খেটে খাওয়া মহিলাদের তারা রীতিমতো বারংবার একটাই বক্তব্য রাখছেন তারা এক একটা কথা বলেই গর্জে উঠছেন যে তারা ভাতা নয় শ্রমে বিশ্বাসী ভাতার দ্বারা তারা কোনোভাবেই আর চলতে পারছেন না তারা ব্যবসা করে খেটে পড়ে তারা ব্যবসা করে খেটে খেয়ে পড়ে বাঁচতে চায় তারা কি বলছেন শুনবো আমার বাজার এখানে দোকান আছে আমরা চাইছি দিদির কাছে হাত ছোড়া করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেকে যাতে করে খেতে গাই আমাদের ছোট জায়গা হোক আমরা করে খেতে চাই আমাদের দিক আমরা যাতে উচ্ছেদ চাই চাইছি না আমরা লক্ষ্মী পাল্লা চাই না স্কুলের মাইনে আমরা কোথায় পাবো

লোকসভা নির্বাচনের পূর্বে যখন প্রচারে আসে তখন শাসক দলের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর যখন লোকসভা নির্বাচন মিটে যায় ফলাফল স্পষ্ট হয় তখন যখন বিরোধী পক্ষ হেরে যায় তখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ভান্ডার প্রকল্প কেননা তারা একটাই কথা বলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মহিলা ভোট ব্যাঙ্কের জন্যই তারা হেরে গিয়েছেন তারা জিততে পারেননি তবে এবার এই চিত্রটা যেন অন্য চিত্রটা পুরোপুরি একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে এখন সেই সাধারণ জনতা সেই মহিলারাই ভাতায় বিশ্বাসী নয় অনেকাংশেই দেখতে পাওয়া গেছে যে ভোটের পরে যখন ফলাফল এসছে তখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে মানুষের মুখে মুখে একটা জিনিসই চলেছে বিরোধী পক্ষরা বলেছে যে মানুষ সাধারণ মহিলারা সাধারণ জনতা ভাতায় বিশ্বাসী তারা শ্রমে বা ব্যবসা করে কাজ করে খেটে বিশ্বাস খেটে খেতে বিশ্বাসী নয় তাহলে এই চিত্রটা কতটা সত্যি কেননা যেভাবে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলারাই এই ভান্ডার প্রকল্পের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদেরকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিপক্ষে বলতে দেখা যাচ্ছে তাহলে ভবিষ্যতে যদি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এখনকার সাধারণ মহিলারা যেটা ভাবছেন সেটা যদি অন্যান্য মহিলাদের মধ্যে ছড়িয়ে যায় তাহলে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রভাব কী পড়তে চলেছে তাহলে কি কোনোভাবে শাসক দলের যে গুরুত্বপূর্ণ হাতিয়ার এই প্রকল্প ভাণ্ডার প্রকল্প সেটা কি কমজোর হয়ে যাচ্ছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে যেভাবে কটাক্ষ করেছিল বিরোধী বিরোধীপক্ষ বিরোধী পক্ষ সেই কটাক্ষই সমর্থন পাচ্ছে কতটা সমর্থন পাবে পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য যতই দিন এগোচ্ছে ততই যেন প্রশ্ন বাড়ছে চিন্তা বাড়ছে আর এই সমস্ত কিছুই তো তো ভবিষ্যতেই জানা যাবে আর ভবিষ্যতের দিকে চোখ ডিজিটাল অবশ্যই থাকবে আর আপনার চোখ থাকুক ডিজিটাল খাবরিলাল বাংলার পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল বাংলা মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের